প্রতি বছর 8ই মার্চ সারা বিশ্ব জুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। 1857 সালে মজুরি বৈষম্য, কর্মঘণ্টা নির্দিষ্ট করা, কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের রাস্তায় নেমেছিলেন সুতা কারখানার নারী শ্রমিকরা। 1908 সালে নিউ ইয়র্কে সোশ্যাল ডেমোক্রেটিক নারী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত নারী সমাবেশে জার্মান এক সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন অনুষ্ঠিত হয়। 1910 সালে ডেনমার্কে আয়োজিত নারী সম্মেলনের 8ই মার্চ নারী দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর 1914 থেকে বেশ কয়েকটি দেশে নারী দিবস পালিত হয়। 1975 সালে 8ই মার্চকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করা হয়। এই দিবসটি পালনের জন্য বিভিন্ন রাষ্ট্রকে আয়োজন করে জাতিসংঘ আহ্বান জানান। এরপর সারা পৃথিবী জুড়ে 8ই মার্চ নারী দিবস পালন করা হয়। নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা, মহিলাদের আর্থিক, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠা, নারী পুরুষের অধিকার সমান, নারীদের সুরক্ষা, এইসব মূল্যবোধকে মাথায় রেখে পালন হয় নারী দিবস। একজন নারী হিসেবে সমস্ত নারী জাতিকে ও নারী শক্তিকে আমার কুর্নিশ। দোল হলো বাঙালিদের রং খেলা, দোল যাত্রা, আর হোলি মানে সর্বভারতীয় রং খেলা। হোলি হিন্দু সভ্যতার অন্যতম প্রাচীন উৎসব। বাঙালির দোল যাত্রা এসেছে অনেক পরে। ইতিহাস বলে হর্ষবর্ধন হোলি উৎসব পালন করতেন। হোলি উৎসবের উৎসগত উপাদান দুটি, স্কন্দ পুরাণের পৌরাণিক কাহিনী, রাধা কৃষ্ণের অমর প্রেম কাহিনী। হিরণ্যকশিপুরের ছেলে প্রহ্লাদ যখন বিষ্ণুভক্ত হয়ে ওঠে, বাবা চাইতেন তিনি যেন দেবদেবীর পুজো বন্ধ করে দেন। তা সফল হয়নি। তাই ওনার বোন হোলিকা প্রহ্লাদকে শাস্তি দেবার জন্য নিয়ে গেলেন জ্বলন্ত আগুনের মধ্যে। কিন্তু সেই আগুনে প্রহ্লাদের কিছু হয়নি, হোলিকা দগ্ধ হলেন। অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির জয়ের সূচনা হয় এই দিন। ন্যাড়াকুড়ার রীতি শুরু হয়। দ্বিতীয় কারণ, রাধাকৃষ্ণের অমর প্রেম কাহিনী। ফাল্গুনী পূর্ণিমা তিথিতে নন্দলালা শ্রী রাধার গায়ে রং লাগিয়ে দিলেন, আর বিকশিত হল প্রেমের এক নতুন রং হোলি উৎসব। দোল উৎসবেও দুটি উপাদান, রাধাকৃষ্ণের প্রেমের বৈষ্ণবীয় উপাখ্যান, যা বলে শ্রীকৃষ্ণ রাধা ঝুলনকালে প্রেমের রঙে রঞ্জিত হয়েছিলেন বৃন্দাবনে। দ্বিতীয় উপাদান শ্রী চৈতন্যদেবের আবির্ভাব। তিনি কৃষ্ণকথা ছড়িয়ে দিয়েছিলেন চারদিকে। তার জন্মদিনে নদিয়ার বৈষ্ণব প্রেমীরা পালন করেন দোলযাত্রা। সবশেষে সেই বাঙালি মহামানব যিনি দোল উৎসবকে নতুন রঙে বেঁধেছিলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রং আর আবিরের সংমিশ্রণে অসাধারণ ঋতুরঙ্গ উৎসব বসন্ত উৎসব পালিত হয় শান্তিনিকেতনে বছরের পর বছর। ঋতুরাজ বসন্তকে স্বাগত জানিয়ে কবি লিখেছিলেন, আজি বসন্ত জাগ্রত দ্বারী। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু হয় 1907 সালে কবির ছোট ছেলে সৌমিন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে। সকলকে বসন্তের রঙিন শুভেচ্ছা। একটি গান দিয়ে শেষ করছি কিছুটা অংশ। যদি তারে নাই চিনিব সে কি, যদি তারে নাই চিনিব সে কি, সে কি আমার
জয়নাথ চক্রবর্তীকে তৈরি থাকবেন শর্মিষ্ঠা সাহা এবং মিতালী ভট্টাচার্য।